নমস্কার, সন্ধে সাতটায় শুরু করছি অফবিট চব্বিশ। আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। আর আজ আমাদের বিষয় ভিড় এড়ানোর অ্যাপ। এই বিশেষ অ্যাপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, অ্যাপের সঙ্গে পরিচিতি ঘটাবো আপনাদের। এই সংক্রান্ত যাবতীয় তথ্য আজ আপনার সামনে আসবে। এই মুহূর্তে অ্যাপ প্রস্তুতকারী আমার সঙ্গে রয়েছেন দেবমাল্য মারিক। আমি তার সঙ্গে যেমন কথা বলবো, তেমনই শহরের এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী হিন্দুস্তান সুইটসের ওনার রবিন পাল আমার সঙ্গে রয়েছেন। স্বাগত আপনাদের দুজনকেই। আমি প্রথমেই দেবমাল্যবাবুর কাছে আসবো। এই ভিড় এড়ানোর অ্যাপ, এটা নিয়ে উৎসুক মানুষ, এটা কি, একটা শর্ট ব্রিফ দিন আমাদের। আচ্ছা, তো নমস্কার সবাইকে। ঠিক আছে, প্রথমে যেটা বলতে চাইছি যে আমাদের এখন আমরা যে পরিস্থিতিতে আছি, ঠিক আছে, তো এইটা যে পরিস্থিতিতে যখন আমাদের এখন আমরা পুরোপুরি লকডাউনে আছি, কিন্তু এখন বেশিক্ষণ আমরা লকডাউনে বেশি দিন তো থাকতে পারবো না। কোনো একটা সময় লকডাউনকে উঠতে হবে। আর এটা আস্তে আস্তে ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যে লকডাউনটা আস্তে ধীরে ধীরে উঠে যাচ্ছে। ঠিক আছে, কয়েকটা জিনিস এইবার আমাদের যে জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আমরা এই সোশ্যাল গ্যাদারিং যে জিনিসটা কোভিডকে ছড়ানোর জন্য একটা মূল কারণ, ঠিক আছে, সবাই বলছে, ওটাকে কেমন করে এড়ানো যাবে, ওই জিনিসটাকেই মাথায় রেখে আমরা এই অ্যাপটাকে বেসিক্যালি ডেভেলপ করেছি। ঠিক আছে, এই অ্যাপটার বেসিক্যালি যে কাজটা সেটা হলো, অ্যাপের নামটা আগে শুনি। আচ্ছা, সরি, অ্যাপের যে নামটা সেটা আমরা আপাতত ফ্লোট দিয়েছি। ঠিক আছে, লেখাটা যাচ্ছে FLOAT, ফ্লোট। হ্যাঁ, ফ্লোট। তো এইটার বেসিক্যালি ফ্লোটটা দেওয়ার কারণ হলো যে ইটস মোর লাইক, মানে এখন আমাদের যে পরিস্থিতি আছে, ঠিক আছে, আমরা যে ভাসছি, এটাকে একটা একটা হিউমারাস টার্ম দিয়ে এটাকে ইয়ে করা হয়েছে। ঠিক আছে, ফ্লোট। ঠিক আছে, তো এই অ্যাপটা, করোনা ইজ অলসো ফ্লোটিং। ইয়েস, করোনা ইজ ফ্লোটিং অ্যান্ড উই আর ফ্লোটিং অ্যাজ ওয়েল উইথ করোনা। তো ওটাই হয়ে গেছে। তো আমি যদি অ্যাপটার বেসিক্যালি যে ফাংশনালিটিটাগুলো বলি কুইকলি, সেটা হলো যে অ্যাপটা কি করে যে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং আর সোশ্যাল গ্যাদারিং, ঠিক আছে, সোশ্যাল ডিস্টেন্সিংকে প্রমোট করে আর সোশ্যাল গ্যাদারিংকে অ্যাভয়েড করে। কীভাবে? ঠিক আছে, এখন আমি যেরকম এই সবে এখন আসছিলাম আপনাদের স্টুডিওতে, আমি দেখলাম যে লিকার শপে যেরকম অনুকল ভিড় আর মানুষ তন্ন তন্ন হয়, শুধু মানে সোশ্যাল ডিস্টেন্সিং তো ছেড়ে দিন, যে মানুষ যে নর্মাল যে জিনিসগুলো করা উচিত, যে বেসিক অ্যামিউনিটিগুলো, ওইগুলো মানছে না। ঠিক আছে, তো এই অ্যাপটার মাধ্যমে কি হবে, ঠিক আছে, যে আপনার যখন অ্যাপটা আপনি খুললেন, ঠিক আছে, লগ ইন করলেন, আপনার প্রোফাইল হলো, ঠিক আছে, তারপরে আপনার একটা যে কোনো আশেপাশে উইদিন আ রেঞ্জ অফ 5 কিলোমিটার্স, ঠিক আছে, আপনার যে যে এখন আপনার, আমরা, আমি এক্সাম্পল দিচ্ছি লিকার শপে, যেহেতু আমি এখন, আমি বুঝতে পেরেছি, আমি আরো ডিটেইলে জানবো। রবিনবাবু যখন আছেন, রবিনবাবুর রিয়াকশন আমি একটু নিই। রবিনবাবু, আপনারা শুনেছেন এই অ্যাপটা সম্পর্কে বা এর সঙ্গে কাজ করতে আগ্রহী? দেখুন, এই অ্যাপটার ব্যাপারে আমি এতক্ষণ যেটা শুনলাম, আমরা অনলাইনে যে কাজ করি সেই অর্ডারগুলো আমাদের কাছে আসে এবং অর্ডারগুলো আসার সাথে সাথে আমরা সেগুলোকে রেডি করে ফেলি। তারপরে ডেলিভারি বয় এসে সেগুলোকে নিয়ে যায়। ওদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। তা এখানে যে অ্যাপের কথাটা বলা হচ্ছে সেটা নতুন একটা অ্যাপ, খুব ভালো কথা। এটা হলে পরে সোশ্যাল ডিস্টেন্সের যে প্রবলেমটা হচ্ছে বর্তমানে, সেই প্রবলেমটাকে অনেকটাই ওভারকাম করা যাবে বলে আমার বিশ্বাস।